এ পর্যায়ে আমরা জানব যে এই রিজিকের বন্দোবস্ত কে করেন, কে করেন বলেন তো দেখি। এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্রভাবে আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন, তিনি রিজিকের মহাব্যবস্থাপক। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি প্রিয় ভাই এবং বোনেরা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা নিজ কুদরতে করেন, এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে, অবস্থান সম্পর্কে তিনি জানেন। এখানে যদিও ফিল আরদি বলা হয়েছে, বস্তুত জলে স্থলে বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারের রিজিকের বন্দোবস্ত করেন কে, এজন্য তিনি হচ্ছেন রাজ্জাক। তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রাজ্জাক, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন। নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আর রাজ্জাক, তিনি রিজিকের ব্যবস্থাপক। যে কেউ রাজ্জাক হতে পারে না, চাইলে রাজ্জাক হওয়া যায় না। রাজ্জাক একজন, তিনি কে, আল্লাহ। রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ, রিজিক নিয়ে চিন্তা আল্লাহর। তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন, যেটার দায়িত্ব আল্লাহ, যে রেসপন্সিবিলিটি আল্লাহর, ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে, হবে না। তাহলে আল্লাহ তাআলা নিজেকে আর রাজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। রাজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে, যেই সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রাজ্জাক, দ্য প্রোভাইডার, দ্য সাস্টেইনার, আর রাজ্জাক। কোন সেই তিন গুণ? এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি, তার কোনো অভাব থাকবে না। হু কন্টিনিউয়াসলি প্রোভাইড সাস্টেনেন্স টু হিজ ক্রিয়েচার্স, যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যেয়ে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না। সুবহানাল্লাহ বিহামদি। এই যে সাইয়েদনা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আপ আনটিল নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে, জিন জাতিকে, হ্যাঁ, পক্ষীকুল, সাগরের অতল গহ্বরে দ্য ব্লু ওয়েল, নীল তিমিগুলোকে, বিশাল মাছগুলোকে, এই সব কিছুকে যে আল্লাহ তাআলা রিজিক সরবরাহ করছেন, আল্লাহর যে ধনভাণ্ডার একটু কমে আসার কথা না এতদিনে, কি বলেন? এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরও তার ধনভাণ্ডার কমে নাই না। আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে, যার যা চাহিদা, যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। আর রাজ্জাক যুল কুওয়াতিল মতিন, দ্য প্রোভাইডার, দ্য সাস্টেইনার। তাহলে রাজ্জাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে। এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি, তার কোনো ঘাটতি থাকতে পারবে না। দুই নম্বর কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল, তিনি ভুলতে পারবেন না। হু নেভার ফরগেট দ্য নিডস অফ হিজ ক্রিয়েশন, তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না। ধরেন তিনি নর্থ আমেরিকাতে, এখানে ক্যানাডায় যারা আছে, আমেরিকাতে যারা আছে তাদেরকে রিজ দিচ্ছে, ওদিকে সাউথ আমেরিকাতে, ব্রাজিলে, আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে, এদের কথা আল্লাহ ভুলে গেছে? তারা বেঁচে থাকতে পারবে? আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে, এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন? তাহলে যিনি আর রাজ্জাক তিনি হচ্ছেন নেভার ফরগেটফুল, কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না। আল্লাহ তাআলা ভুলেন না, তিনি ভুলেন না, তিনি সব খেয়াল রাখেন। যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজ্জাক। রাজ্জাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট, কম্পেশনেট, দয়ালু, অনেক বেশি দয়ালু, এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলেও তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না। হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক। আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বারাকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না। যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে, যারা নাস্তিক আছে, যারা আল্লাহ দ্রোহী আছে, তারা কি খেয়ে পরে বেঁচে নাই বলেন? তাদেরকে কি আল্লাহ তাআলা রিস্ক দিচ্ছে না? এই তো সুবহানাল্লাহ, কম্পেশনেট, এত দয়ালু। তার যারা বিরোধী, তাকে যারা গালি দেয়, তাকে যারা বিশ্বাস করে না, তাকে যারা সেজদা দেয় না, তিনি তাদেরকেও খাওয়ায়, তিনি তাদেরকেও সুস্থ রাখে, তিনি তাদেরকেও হাত খুলে দান করে। আল্লাহু আকবার। আর রাজ্জাক, ইন্নাল্লাহ হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রাজ্জাক হতে হলে, নো ডেফিসিয়েন্সি,
never forgetful, compassionate. এবং আল্লাহ তাআলা বলছেন আম্মান হাযাল লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহ বাল লাজ্জু ফী উতুমি ওয়া নুফুর সূরাতুল মুলক আল্লাহ বলেছেন যে তিনি যদি রিজক বন্ধ করে দেয় তাহলে এই রিজক তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়ার সূরা মুলকের শেষ আয়াত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য বিষ্ণু ঈসা ইসলাম পানি খেয়ে তিনি পড়তেন আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা হাযাল মাআ আযবান ফুরাতান বিরাহমাতিহি ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজান লিযুনুবিনা পানি খেয়ে তিনি বলতেন প্রশংসা আল্লাহর যে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবণাক্ত করে দেন নাই সুবহানাল্লাহ ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন তিনি হচ্ছেন রাজ্জাক